ব্যবসায়ীদের ধর্মঘট উঠে গেলেও বাজারে পর্যাপ্ত আলুর জোগান নেই, ফলে খোলা বাজারে দাম সেভাবে কমেনি। এই অবস্থায় আলু কেনার জন্য ক্রেতাদের ভিড় বাড়ছে রাজ্য সরকারের সুফল বাংলার স্টলগুলিতে। গত কয়েকদিনের চেনা ছবি শুক্রবার সকালেও দেখা গেল বাঁকুড়ার ওই সরকারি বিক্রয় কেন্দ্রে। 27 টাকা কেজি দরে আলু বিক্রি হচ্ছে এখানে। সে কারণে কিছুটা হলেও আর্থিক সাশ্রয়ের আশায় এদিন লাইন দিয়েই আলু কিনছেন সাধারণ মানুষ। উল্লেখ্য, এরাজ্যের সীমান্তগুলিতে পুলিশি জুলুমের অভিযোগ তুলে গত সোমবার থেকে ধর্মঘটের ডাক দিয়েছিল পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। এই অবস্থায় হিমঘর থেকে আলু বেরোনো প্রায় বন্ধ হয়ে যায়, যার জেরে আড়তগুলিতেও আলুর যোগান কমতে থাকে। পরে রাজ্য সরকারের সঙ্গে ব্যবসায়ী সমিতির ফলপ্রসূ আলোচনা শেষে ধর্মঘট তুলে নেওয়া হলেও আলুর দাম এখনও আশানুরূপ কমেনি বলেই ক্রেতা সাধারণের দাবি। এদিন বাঁকুড়া শহরের সুফল বাংলা স্টলে আলু কিনতে আসা প্রায় প্রত্যেকেই জানিয়েছেন খোলা বাজারে আলুর পর্যাপ্ত জোগান নেই। বাজারে এখনো কেউ কেউ 40-45 টাকা কেজি দরে বিক্রি করছেন, ফলে এখানে দাম অনেকটাই কম হওয়ায় সাত সকালে আলু কেনার জন্য লাইনে দাঁড়িয়েছেন বলে তারা জানান। এই আলুর জন্য আলু তো পাওয়া যাচ্ছে না কোথাও, দামও প্রচুর, 40-45 যে যা পাচ্ছে বিক্রি করছে। এখনো তো কোনো তার এফেক্ট দেখতে পাচ্ছি না। এই সকাল থেকে আজ 8 ঘন্টা আগে অন্তত এসছি, লাইন আছে, দেখা যাক তাও পাই কিনা, না তার আগেই শেষ না হয়ে যায় আলু। আলুর জন্য বাজারে আলু পাওয়া যাচ্ছে না, যদিও পাওয়া যাচ্ছে দাম 35-40 টাকা, এখানে দামটা অনেকটাই কম, যোগান কম, ওই জন্য লাইন দিলেও ঠিকই আছে, লাইন দিয়েও কম দামে পাওয়া যাচ্ছে। অন্যান্য সবজিগুলো একটু তুলনামূলক বাজারের থেকে দাম কম, উদ্যোগ অবশ্যই ভালো। এরকম দোকান যদি আরো বেশি হয় আরো বেশি সবার সুবিধা হবে, কেন তার সেক্ষেত্রে আমাদের লাইনটা একটু কম হবে আর কি, সহজে পাওয়া যাবে। আলু নেওয়ার জন্য আলু পাচ্ছি, বাজারের দাম বেশি, বাজারে তো 35-40 এরকম নিচ্ছে, এখানে 27 টাকা। আলু বাজারে আলুর যা ক্রাইসিস এখানে গভর্নমেন্ট স্টোর। হ্যাঁ, সকালবেলাতে এই তো লাইন, সকাল 7টায় এসে এখানে, 7টার আগে থেকেই লাইন ছিল, আমি এসেছি 7টায়। বাজারে এমনিতে খুব একটা খোলা বাজারে আলু এখন বিক্রিও হচ্ছে না, তারপরে আলুর দাম প্রচুর, 40 টাকা কিলো, 40-45 যে যেমন পাচ্ছে আর কি, পরশু দিনে 45 ছিল, এই কালকে 40, আজ থেকে দেখি এবার কি হয়। এমনিতে বাজারে আলু নেই, এখানে 27 টাকা। যদিও ক্রেতাদের দাবি মানতে নারাজ শহরের আলু ব্যবসায়ীরা, ব্যবসায়ী দুলাল পাল বলেন বাজারে আলুর যথেষ্ট যোগান রয়েছে। এই মুহূর্তে তিনি 30 টাকা কেজি দরে আলু বিক্রি করছেন বলেই জানিয়েছেন। আলু যোগান সাফিসিয়েন্ট আছে, কোনো সাফিসিয়েন্ট যোগান আছে, আর আপনার আলু মোটামুটি 30 টাকার মধ্যে গেছে, 30 টাকার মধ্যে গেছে, আর খুব বেশি যদি বাছাই করে নিতে যায় 2 টাকা বেশি লাগবে, বাছাইয়ের ক্ষেত্রে 2 টাকা বেশি লাগবে। তখন ধরুন ওই কাটা ফাটা যেগুলো বেরোয় সেগুলো তো আরো কম দামে বিক্রি করতে হবে, মানে মোটামুটি 30 টাকার মধ্যেই আছে। আলু নিচ্ছে 30 টাকা, মানুষজন মানে সাফিসিয়েন্ট পাচ্ছে আলু। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বাঁকুড়া।